শুনলাম না বাদ হয়ে গেল উনি। পবিত্র ব্রহ্মকে আমরা এই চাই, আমাদের চাই। আজকে আমাদের পৌরসভাতে মানে যে বোর্ড তৈরি হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড, পৌরসভা ভেঙে যাওয়ার পরে সেখানে চারজন সদস্য রয়েছেন, যার মধ্যে দুজন বলতে পারেন একজন ভয়ঙ্কর রকমের অসুস্থ, গত 3 বছর ধরে আসতে পারছেন না, এবং একজন একজনের বোর্ড সদস্য হিসেবে কাজ করার ন্যূনতম অভিজ্ঞতা নেই। অথচ আমরা দেখেছি যে আমাদের 11 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন মাননীয় শ্রী পবিত্র কুমার ব্রহ্ম মহাশয়, তিনি এই অতিমারির সময় থেকে শুরু করে তার 1990 সাল থেকে শুরু করে অতিমারির সময় পর্যন্ত ধারাবাহিকভাবে নানান কর্মসূচি নিয়েছেন। এই সময়ে বর্তমান সময় দাঁড়িয়েও তিনি বিভিন্ন মানে মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ করেছেন, কাজ করে চলেছেন। তাকে যখন এই সময়ে আমাদের একটা অভিজ্ঞ বোর্ড তৈরি করার দরকার, শক্তিশালী বোর্ড তৈরি করার দরকার, যারা সামনে থেকে দাঁড়িয়ে কাজ করবে এরকম একজন মানুষ দরকার, তাকে বাদ দিয়ে এইরকম ধরনের একটা এরকম একটা বোর্ড তৈরি করা যে বোর্ডে কেবলমাত্র ইয়েসম্যানরা থাকবেন, এই কাজটার পেছনে আমরা একটা অভিসন্ধিমূলক কাজ বলে মনে করছি, এবং সেই নিয়ে আমাদের যথেষ্ট বিক্ষোভ রয়েছে, আমাদের ক্ষোভ রয়েছে নিজেদের মনে, যে কারণে আমরা চেয়ারম্যানের কাছে যাব এবং তার কাছে আমাদের বক্তব্য জানাবো যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক এবং এই বোর্ড নতুন করে তৈরি করা হোক, গঠন করা হোক, এবং সেখানে অভিজ্ঞতা একটা অভিজ্ঞ মানুষকে জায়গা দেওয়া হোক। কী নাম আপনার? আমার নাম অলোক সান্যাল। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।